সাদা পোশাকে রং ছড়াতে ব্যর্থ লাল সবুজ দলটা। 136 টেস্টে হার, 102 জিতে, 22 বছরে জয়ে মাত্র 16 ম্যাচে, অর্থাৎ বছরে গড়ে একটি জয়ও নেই ঝুলিতে। সাদা পোশাকের সাদা মাটা দলটা পার করলো আরও এক হতাশার বছর। অথচ কি দুর্দান্ত সূচনাই হয়েছিল বছরটার। নিজেদের মাটিতে অপ্রতিরোধ্য যে নিউজিল্যান্ড দল, তাদেরকেই হোমে 8 উইকেটে হারিয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছিল বাংলাদেশ। এবাদতের ম্যাচ জয়ী পারফরম্যান্সে টাইগার পেস বোলিং আক্রমণ নিয়ে নতুন স্বপ্ন দেখতে শুরু করেছিল সবাই। মাউন্ট মঙ্গানুয়ের ঐতিহাসিক ওই টেস্ট জয়ের আনন্দ অবশ্য বেশি দিন স্থায়ী হয়নি। এর পরের টেস্টে ক্রাইস্ট চার্চে ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। মার্চ এপ্রিলে দক্ষিণ আফ্রিকা সফরে দুই টেস্টে হার, যথাক্রমে 220 ও 332 রানে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটাও কেটেছে চরম হতাশায়। রাজনৈতিক সহ নানা কারণে টাল মাটাল অবস্থার মধ্য দিয়ে যাওয়া লঙ্কানদের কাছে হোম সিরিজ হেরে বসে বাংলাদেশ। চট্টগ্রামে ড্র করলেও ঢাকায় 10 উইকেটে হারে স্বাগতিকরা। মুমিনুল দায়িত্ব ছাড়ার পর 5 দিনের ফরম্যাটে দুর্দশা কাটাতে নেতৃত্বে ফেরানো হয় সাকিবকে। যদিও দেশ সেরা ক্রিকেটারের অধিনায়কত্বেও সাফল্যের দেখা মেলেনি। জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই টেস্টে হার, 7 ও 10 উইকেট ব্যবধানে। মাঝের মাস ছয়েক সময় কেটেছে টি টোয়েন্টি আর ওয়ানডেতে। দীর্ঘ বিরতির পর লঙ্গার ফরম্যাটে ফেরাটা সুখকর হয়নি। ঘরের মাটিতে প্রতিপক্ষ ছিল পূর্ণ শক্তির ভারত। দুই ম্যাচ সিরিজের ফলাফল হোয়াইট ওয়াশ বাংলাদেশ। তবে চট্টগ্রামের 188 রান আর ঢাকার 3 উইকেটের হারে লড়াকু টাইগারদের দেখা মিলেছে। কিন্তু দিন শেষে সঙ্গী দীর্ঘশ্বাস। 2022 সালে খেলা 10 টেস্টের 8টিতে হেরেছে দল। বছরের সূচনা আর উপসংহারে কত অমিল। রেকর্ড গড়া জয়ের উচ্ছ্বাসে শুরু হয়েছিল 2022 সাল, আর শেষ হল খুব কাছে গিয়ে জয় হাতছাড়া করার বেদনা নিয়ে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।